হ্যালো এভরিবডি আইটিআই অনলাইন ড্রয়িং ক্লাসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা ফায়ার টিউব বয়লার সম্পর্কে শিখব টুডে উই উইল লার্ন অ্যাবাউট ফায়ার টিউব বয়লার এখন আমরা ফায়ার টিউব বয়লারের ইন্ট্রোডাকশান ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশন পার্টস অফ বয়লার টাইপস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে শিখব ফায়ার টিউব বয়লার হলো এক ধরনের বয়লার যার মধ্যে এক বা তার বেশি টিউব থাকে এই টিউবের মধ্যে হট গ্যাস পাস করে তার ফলে টিউবের সারাউন্ডিংস ওয়াটারগুলো গরম হয়ে স্টিমে পরিণত হয় এখন আমরা একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে ফায়ার টিউব বয়লারের ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করবো তো ফার্স্ট এই একটা সিম্পল ডায়াগ্রাম আছে ফায়ার টিউব বয়লারের তো এখানে ফুয়েল বার্ন হয়ে হট ফ্লু গ্যাস ফার্স্ট প্যাসেজ দিয়ে যাবে গিয়ে এখানে টিউবের মধ্যে যাচ্ছে সেকেন্ড ওয়েতে টিউবের মধ্যে ঢুকছে এই টিউব দিয়ে আবার থার্ড প্যাসেজ দিয়ে থার্ড প্যাসেজের টিউব দিয়ে গ্যাসটা বেরিয়ে চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে এই টোটাল প্রসেসটা হচ্ছে একটা ক্লোজ ভেসেলের ওপরে একটা ক্লোজ ভেসেল ফায়ার টিউব বয়লারের এটা হচ্ছে একটা ক্লোজ ভেসেল যার মধ্যে আমাদের ফায়ার টিউব আছে নামের সঙ্গেই বোঝা যায় যে ফায়ার টিউব মিন্স হট ফ্লু গ্যাস টিউবের মধ্যে দিয়ে ফ্লো হয় তাই এটার নাম হচ্ছে ফায়ার টিউব তো এই ভেসেলের মধ্যে ওয়াটার আছে ওয়াটারের মধ্যে দিয়েই টিউবগুলো ফায়ার টিউবগুলো লাগানো থাকে আর এই ওয়াটারটা এখানে হালকা ব্লু কালার দিয়ে দেখানো আছে হট গ্যাস যখন টিউবের মধ্যে দিয়ে পাস হয় তখন কী হয় জলটাও গরম হয়ে গিয়ে স্টিমে ট্রান্সফার হয় যেটা ব্রয়লারের বেসিক প্রিন্সিপাল যে ওয়াটার ট্রান্সফার ইন্টু হিট এবং হিট এনার্জি যেটা হচ্ছে স্টিম এবং স্টিম এই এনার্জিটা এবার আমরা টারবাইন দিয়ে পাঠিয়ে দিই যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্কে লাগে তো এই ক্লোজ ভেসেলের মধ্যে ওয়াটার থাকছে এবং সেখান থেকে স্টিম জেনারেট হচ্ছে এবং স্টিমটাও ওই ভেসেলের মধ্যে থাকছে তো এই একই ভেসেলের মধ্যে স্টিম ওয়াটার থাকার জন্য এখানে হাই প্রেশার স্টিম কখনোই ডেভেলপ হয় না এখানে যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর নাইন মেট্রিক টন স্টিম জেনারেট হয় পার আওয়ারে ফায়ার টিউব বয়লারের ওয়ার্কিং মিশেল আরেকটা ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে চেষ্টা করব এখানে এই ফায়ার টিউব বয়লারে একটা মডেল দেওয়া আছে এখানে দেখানো আছে এখানে ফায়ারিং হচ্ছে বা ফারনেস হচ্ছে এই ফার্নেসে ফ্লুটা বার্নিং হয়ে হট ফ্লু গ্যাস এই টিউবগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যেটা অ্যারো দিয়ে দেখানো আছে এটা হচ্ছে ফায়ার টিউব বিকজ এর মধ্যে থেকে হট ফ্লু গ্যাস পাস করছে তার জন্য এর নাম হয়েছে ফায়ার টিউব বয়লার আর এই টোটালটা একটা ক্লোজ ভেসেলের মধ্যে আছে এই ভেসেলের ওয়াটার আছে ওয়াটারের মধ্যেই টিউবগুলো পাস করেছে এবং এরো দিয়ে দিয়ে দেখানো আছে ফ্লু গ্যাস যাচ্ছে এবং টিউবের কালার ইয়েলো রেড মেশানো তো এই টিউবগুলো ওয়াটারের মধ্যে ইমার্জ অবস্থায় আছে এই হট ফ্লু গ্যাস যখন টিউবে পাস করছে তখন ওয়াটারটা গরম হয়ে গিয়ে বা হিট হয়ে গিয়ে একটা স্টিম জেনারেট করছে এবং স্টিমটা ওপরে ভেসেলের ওপরে দিয়ে এসে জমা হচ্ছে এই ক্লোজ ভেসেলের একই ভেসেলের মধ্যে স্টিম আর ওয়াটার থাকার জন্য এখানে যে স্টিমটা জেনারেট করে সেটা কম্পারেটিভলি লো প্রেশার স্টিম সেটা সতেরো পয়েন্ট পাঁচ কেজি সেন্টিমিটার স্কোয়ার আর এখানে এই স্টিমটা জেনারেট হওয়ার পরে এই স্টিমটা এবার স্টিম আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে বা টারবাইনে গিয়ে সেটা প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ হচ্ছে স্টিম এনার স্টিমের এই এনার্জিটা আর এটা হচ্ছে ব্রয়লার সেল আর এই ফায়ার টিউবগুলোকে অ্যারো দিয়ে দেখানো আছে আর এই ফায়ার টিউব বয়লারে আমরা আগেই বলেছি যেখানে যে স্টিম জেনারেট হয় সেটা নাইন মেট্রিক টন পার আওয়ার ওয়াটার টিউব বয়লারে থেকে অনেক বেশি প্রেশার জেনারেট করে কনস্ট্রাকশন ফায়ার টিউব বয়লার একটা ভার্টিক্যাল সিলিন্ড্রিক্যাল সেল থাকে এবং সেলের বটমে ফায়ার বক্স থাকে ফায়ার বক্সের বটমে থাকে গ্রেট যার ওপরে কোল্ড রেখে বার্নিং করা হয় আর এর মিডিল পোর্শানে থাকে ওয়াটার আর টপস পোর্শানে থাকে স্টিম স্পেস ওয়ান অর মোর টিউব এর ফ্লেঞ্জে লাগানো থাকে বা রিবেট দিয়ে ওয়াটার স্পেসে লাগানো থাকে এবং ফায়ার বক্সের সঙ্গে কানেক্ট থাকে যাতে ফায়ার বক্সে ফুয়েল বার্নিং হবে হওয়ার পরে হট ফ্লু গ্যাস ওই টিউবের মধ্যে দিয়ে পাস করবে পাস করার পরে একদম ফায়ার বক্সের টপে চিমনি থাকে চিমনি দিয়ে হট ফ্লু গ্যাসটা বেরিয়ে যায় এটি একটি কোচরান ব্রয়লারের টু ডি ড্রয়িং এটা ওয়ান টাইপ অফ ফায়ার টিউব বয়লার কনস্ট্রাকশানে ফায়ার টিউব বয়লারের যে পার্ট বা অংশগুলি আমরা জেনেছি সেগুলো এখানে সব দেখানো আছে যেমন নিচে ফায়ার বক্স টপেতে স্টিম স্পেস ইত্যাদি এছাড়াও ওয়ার্কিং প্রিন্সিপালও অ্যারো দিয়ে দেখানো আছে মাউন্টিং অ্যান্ড অ্যাক্সেসারিজ অফ ফায়ার টিউব বয়লার এখানে মাউন্টিংসে ওয়াটার লেভেল ইন্ডিকেটার সেফটি ভাল প্রেসার গেজ স্টিম স্টপ ভাল ফিড চেক ভাল ম্যান হোল ইত্যাদি লাগে অ্যাক্সেসারিজের মধ্যে ফিড ওয়াটার পাম্প ইঞ্জেক্টার ইকোনোমাইজার প্রি হিটার ইত্যাদি ব্যবহার করা হয় মাউন্টিংস হলো ব্রয়লারের সেফটি ডিভাইস বয়লার যাতে সেফলি ওয়ার্ক করে তার জন্যই মাউন্টিংস লাগানো হয় বিভিন্ন ধরনের মাউন্টিংস আছে সেগুলির মধ্যে যেমন ওয়াটার লেভেল ইন্ডিকেটার বয়লার টিউবের এক্সাক্ট ওয়াটার লেভেল ডিনোট করে সেফটি ভাল ব্রয়লার সেলের ভেতরে এক্সেসিভ প্রেশার কোনো কারণে জেনারেট হলে বয়লার যাতে এক্সপ্লোশান না হয় তো সেটা আটকায় প্রেশার গেজ প্রেশার ডিনোট করে স্টিম স্টপ ভাল স্টিমের সাপ্লাইকে কন্ট্রোল করে ফিড চেক ভাল ওয়াটার ফিডিং কন্ট্রোল করে ম্যানহোল দিয়ে ইন্সপেকশান করা হয় আবার কখনো ক্লিনিং দরকার হলে ম্যানুয়েল ইউজ করা হয় ইত্যাদি অ্যাক্সেসারিজ বয়লারে অ্যাক্সেসারিজটা মূলত এফিসিয়েন্সি বাড়ানোর জন্যই ব্যবহার করা হয় তো বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ আছে যেমন ফিড ওয়াটার পাম্প এটা ব্রয়লারে ওয়াটার ফিডিংয়ের জন্য ব্যবহার করা হয় ইনজেক্টর যেখানে ফিড ওয়াটার পাম্প দিয়ে ওয়াটার ফিট করা যায় না সেখানে ইঞ্জেক্টার দিয়ে ওয়াটার ফিট করতে হয় প্রেসার রিডিউসিং ভাল্ব ব্রয়লারের যে স্টিম প্রেশার জেনারেট হয় সেটা কখনোই কনস্ট্যান্ট থাকে না বা ডেলিভারি প্রেসারকে কনস্ট্যান্ট রাখার জন্য প্রেসার রিডিউসিং ভাল্ব ইউজ করা হয় ইকোনোমাইজার দিয়ে ফিড ওয়াটারটাকে হিট করা হয় এয়ার প্রিহিটার হিটার দিয়ে কম্বাসন চেম্বারের এয়ারটাকে প্রি হিট করা হয় যাতে ভালো ফুয়েল বার্ন হতে পারে সুপার হিটার সুপার হিটার দিয়ে ড্রাই স্যাচুয়েটেড স্টিমকে সুপার করা হয় আমরা যে টেম্পারেচারে নিয়ে যেতে চাই এইভাবে বিভিন্ন অ্যাক্সেসারিজগুলো বিভিন্নভাবে ফাংশান করে ব্রয়লারের এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে টাইপস অফ ফায়ার টিউব বয়লার ফায়ার টিউব ব্রয়লার বিভিন্ন প্রকার হয় যেমন কার্নিস বয়লার ল্যাঙ্কাশায়ার বয়লার ব্রয়লার লোকোমোটিভ ব্রয়লার বয়লার ব্রয়লার অ্যাডমিরাল টাইপ ডাইরেক্ট টিউব হরিজেন্টাল ডিটার্ন টুবুলার বয়লার ইমার্সান ফায়ার বয়লার ফার্টিকাল ফায়ার টিউব বয়লার অ্যাডভান্টেজ ফায়ার টিউব বয়লার সিম্পল ডিজাইনের হয় তার জন্য এর মেনটেনেন্স কস্ট অনেক কম লাগে লেস স্কিল অপারেটার এটাকে ইজিলি অপারেট করতে পারে ফায়ার টিউব বয়লারকে স্মল ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায় এর ট্রিটমেন্ট ফিড ওয়াটারে কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না আবার এফটিভির জন্য কোনো পিওর ফিড ওয়াটার দরকার হয় না আর একই পাওয়ার আউটপুট পেতে গেলে ফার ফায়ার টিউব বয়লারে কম্পারেটিভলি কম খরচ লাগে ওয়াটার টিউব বয়লারের থেকে ডিসঅ্যাডভান্টেজগুলি হলো ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেশার ফায়ার টিউবের আপ টু কুড়ি বার পর্যন্ত হয় ওভারঅল এফিসিয়েন্সি পঁচাত্তর পার্সেন্ট এখানে বেশি ফ্লোরেরিয়া লাগে লোড ফাংশানকে ইজিলি হ্যান্ডেল করা যায় না স্টিম কোয়ালিটি ওয়াটার টিউবের থেকে একটু পুয়ার কোয়ালিটির হয় বা ওয়েট স্টিম হয় আর স্মল পাওয়ার প্ল্যান্টে ইউজ হয় অ্যাপ্লিকেশান ফায়ার টিউব বয়লার বেশি ব্যবহৃত হয় রেলওয়েতে মেরিনে আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা স্মল ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও